Hello guys, welcome back to my channel. আজ কে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে একটা জায়গাতে ঘুরতে যাব, সেই জায়গাটা তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন দমদম স্টেশনে পৌঁছে গেছি। বসিরহাট থেকে উঠেছি, বসিরহাট থেকে আমরা 7:30টা ট্রেনে উঠেছিলাম আর ওখানে পৌঁছে গেছি। তারপরে একটুখানি বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, ভীষণ গরম পড়েছিল তাই। আর আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। তো এইখানে তিতলির সঙ্গে একটু দেখা করব, তারপরে শিয়ালদা যাব, দেন শিয়ালদা থেকে মুর্শিদাবাদ যাব। তো এখানে সাদাববাবুকে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর সাদাববাবু দেখো ওর পাপা ভিডিও করছে বলে খাওয়া যাবে না, ও তাই ভেবেছে। তো যাই হোক, ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে খাওয়ানোর চেষ্টা করছিলাম, তো ও অল্প অল্প খাচ্ছিল। তো বন্ধুরা, আমরা সারা রাত জার্নি করার পর ফাইনালি মুর্শিদাবাদ পৌঁছে গেছি। মুর্শিদাবাদ পৌঁছানোর পরে আমরা দিদির বাড়িতে উঠলাম। এটা হচ্ছে দিদির বাড়ি, আর দিদির বাড়ি হচ্ছে বহরমপুরে। তো এই প্রথমবার আসলাম, বেশ ভালোই বাড়িটা করেছে দিদি। এখানে সকাল সকাল পৌঁছে গেছি আমরা, মোটামুটি 5:30টার দিকে। দিদির বাড়িতে পৌঁছানোর পরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, কারণ কালকে রাত থেকে অনেক জার্নি হচ্ছে আর সেই জন্য ভীষণ টায়ার্ড লাগছিল। আর টায়ার্ড হয়ে দেখো বিপুল আবার একটুখানি শুয়ে পড়েছে, যেহেতু সারা রাত্রে খুব একটা ঘুম হয়নি। আমারও ঠিক একই অবস্থা। আর সাদাববাবু তো ওখানে গিয়েই খেলনা নিয়ে খেলা শুরু করেছে। একটুখানি রেস্ট নেওয়ার পরে আমরা খেতে চলে গিয়েছি, আর দেখতেই পাচ্ছ খাবারের মধ্যে ছিল হচ্ছে মাটন আর আলুর দম দিয়ে লুচি। আমরা খাওয়া দাওয়া বেশ ভালোই এনজয় করলাম। এরপরে আবার একটু রেস্ট নেওয়ার পালা, যেহেতু রেস্ট নেওয়াটা কমপ্লিট হয়নি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার বিকেলের দিকে আমরা বেরিয়ে গেলাম মুর্শিদাবাদেই। বহরমপুর থেকে একটুখানি আসতে হয় ঘন্টা দেড়েক মতো, সেখানে আমরা চলে আসলাম। ওই জায়গাটার নাম হচ্ছে ভাদুরিয়া পাড়া। তো বহরমপুর থেকে আমরা বাসে করে যাব, সেই জন্য আমরা বহরমপুর বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বন্ধুরা, আমরা বাসে উঠে ওয়েট করছি বাস ছাড়ার জন্য। আর এই ফাঁকে পেপসিওয়ালা পেপসি বিক্রি করছিল, তাই অনেকদিন আগে খেয়েছি, খেতে খুব ইচ্ছে করছিল, সেই জন্য সবাই মিলে পেপসি ট্রাই করলাম, কিন্তু আমি না পুরোটা খেতে পারিনি। বাসে প্রায় ঘন্টা দেড়েক জার্নি করার পরে আমরা পৌঁছে গেছি ভাদুরিয়া পাড়া। এটা হচ্ছে আমার কাকুর বাড়ি। মুর্শিদাবাদে আমরা যখন ট্যুরটা করি তখন অনেক জায়গা ঘোরা হয়েছে, কিন্তু সব জায়গার ভিডিও করিনি। যে কটা জায়গার ভিডিও করেছিলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কাকুর বাড়িটা বেশ খুব সুন্দর, একটা মনোরম পরিবেশ আর অনেক বড় বাড়ি। গুড মর্নিং পাপা, বলে দাও আর্লি টু বেড। কিরকম ছিল ওয়েলদি? বন্ধুরা, এখানে এসে পরের দিন সকালবেলা আমরা একটা নতুন ধরনের খাবারের ডিমান্ড করেছিলাম কাকিমার কাছ থেকে, যেটা আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে হাতের রুটি। এটা গমের আটার সঙ্গে আরও বিভিন্ন ধরনের মসুরি, ছোলা আর অনেক ধরনের গ্রেইনস, হোল গ্রেইনস আর কি মিশিয়ে আটাটা বানানো হয়। তারপরে বেলুন পিড়াতে না রুটি বানিয়ে হাতের রুটিটা বানানো হয়, সেই কারণে এটাকে হাতের রুটি বলে। আর এই হাতের রুটিটা আমার তো ভীষণ প্রিয়। এটা সাধারণত লঙ্কা ভর্তা আর যে কোনো ধরনের বেগুন ভর্তা বা পটল ভর্তা এরকম টাইপের ভর্তা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো যেটা আমাদের বসিরহাটে মোটেই সম্ভব হয় না, সেই কারণে ওখানে গিয়ে ওটাই আমরা ব্রেকফাস্ট হিসেবে খেয়েছিলাম। এটা ছিল আমাদেরই ডিমান্ডে। ব্রেকফাস্ট শেষ করে এরপরে সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদেরকে দেখাই। এখানে কাকুর বাড়িতে তিনটা ছাগল ছিল, আর সাদাববাবু তো কখনও সরাসরি ছাগল দেখেনি, ও তাই ভীষণ এক্সাইটেড হয়েছিল, ছাগলগুলোকে বারবার পাতা দেওয়ার চেষ্টা করছিল, তাতে ও খুব খুশি হচ্ছিল। এ বাবু, কোথায় উঠেছো?
তো বন্ধুরা আমরা ব্যাকপ্যাক নিয়ে একদম রওনা দিয়ে দিয়েছি বসিরহাটে ফেরার জন্য। মাঝে অনেক দিন মুর্শিদাবাদে ছিলাম, সব ভিডিওগুলো করা হয়ে ওঠেনি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, লাস্ট দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ফেরার। আমরা টোটোতে করে চেপে এখন পিসির বাড়ি যাচ্ছি। পিসির বাড়িটা খুব একটা দূরে নয়, একদমই এখান থেকে কাছে। আর আমাদের আজকে 11টার সময় বাস, সেই বাসে আমরা একদম সরাসরি বারাসাত রওনা দিব। তো বন্ধুরা, আমরা অ্যাট লাস্ট বাসে উঠে গিয়েছি। আর বাসটা একটু অন্ধকার লাগছে এই কারণে যে অনেক রাত, তো বাসের আলোগুলো সব নিভিয়ে দিয়েছে যেন প্যাসেঞ্জারদের খুব একটা কষ্ট না হয়। আর এই দেখো সাদাববাবুও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমাচ্ছে। আমরা বাসে থেকে বারাসাতে নেমেছিলাম, এরপর বারাসাত স্টেশনে আমরা হাসনাবাদে ট্রেন ধরে নিয়েছি। মাঝেই বসিরহাট পড়ে, বসিরহাটে আমরা নেমে যাব। তো এখন সকালবেলা, আবহাওয়াটা খুবই সুন্দর। একটু জাস্ট দেখো তোমরা আকাশটা কত সুন্দর লাগছে, আর কি সুন্দর হালকা হালকা হাওয়া হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল এই জার্নিটা। সাদাববাবু ট্রেন জার্নি ভীষণ পছন্দ করে, ট্রেনের মধ্যে সবসময় কিছু না কিছু করতে থাকে। আর এখন দেখো নিজের জুতো পরছে, পিছনে একজন খেলনাওয়ালা খেলনা এনেছে আর সেটা ওকে নিতেই হবে, সেই জন্য জুতো পরে ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বারাসাত থেকে বসিরহাট আসতে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা লাগে। বাড়িতে ফেরার পরে আমি ভাত রান্না করার জন্য জল নিতে গিয়েছি, তারপরে হাড়ির মধ্যে যা দেখলাম, দেখতে পাচ্ছ এখানে মশার লার্ভা। তাহলে চিন্তা করো, মানুষকে এখন কি করে বিশ্বাস করবে, আমরা কিন্তু ফিল্টার ওয়াটার খাই, আর তার মধ্যে এই অবস্থা হলে কি করে হয় বলো তো।